বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে 19 আগস্ট আসাম মেঘালয় সীমান্তে 72 ঘন্টার প্রতিবাদী কর্মসূচি পালন করার আহ্বান জানালো উপত্যকার 8টি ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। বৃহস্পতিবার অল বরাক ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন সহ উপত্যকার 8টি ট্রাক মালিক সংস্থার তরফে কাছাড়ের জেলা শাসককে এক স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান করে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, আমরা বরাক উপত্যকার 8টা ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের মালিকদের পক্ষ থেকে গত কয়েকদিন আগে ডিসি ম্যাডামের কাছে একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম এবং আমাদের ডিমান্ড ছিল যে বরাক উপত্যকায় মেঘালয়, আমাদের পার্শ্ববর্তী রাজ্য মেঘালয় থেকে, মেঘালয় সিমেন্ট ফ্যাক্টরিগুলো থেকে হাজার হাজার টন সিমেন্ট আসে, কিন্তু আমাদের বরাক উপত্যকার ট্রাক মালিকরা প্রায়োরিটি পায় না। প্রায়োরিটি দেওয়া হয় জম্মু কাশ্মীরের গাড়িগুলিতে এবং ওয়েস্ট বেঙ্গলের গাড়িগুলিতে। তারা যারা ট্রান্সপোর্টার রয়েছে তারা কন্ট্যাক্ট করে সেই স্টেটগুলোর গাড়ি দিয়ে আমাদের বরাক ভ্যালিতে মাল সাপ্লাই করে। আমাদের ডিমান্ড ছিল তখন যে যখন বরাক ভ্যালিতে সিমেন্ট আনা হয় তাহলে বরাক ভ্যালির ট্রাক যারা যে মালিক যারা আছে তাদেরকে যেন প্রথম প্রায়োরিটি দেওয়া হয়, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, পূর্বে ছিল যে জায়গায় তেলের দাম 37 টাকা ডিজেলের দাম, আজকের দিনে সেই তেলের দাম দাঁড়িয়েছে 90 টাকা, 90 টাকার ঊর্ধ্বে। সেই সময়ে কি করেছে সিমেন্ট ফ্যাক্টরিগুলো, সেই 37 টাকার সময়ে যে ভাড়া ছিল আজকে 90 টাকার সময়ে সেই ভাড়া অব্যাহত রাখে নাই, বরঞ্চ কমিয়েছে, যার কারণে আজকে ট্রাক মালিকরা প্রতি মাসে তাদের ইনস্টলমেন্ট নিতে পারছে না। আমাদের দাবি হলো যে যথাসময় পর্যন্ত মেঘালয় সিমেন্ট ফ্যাক্টরিগুলো যে ট্রান্সপোর্টারদের নিয়োগ করেছে এবং বাইরের স্টেট থেকে গাড়ি আনে আমাদের বরাক ভ্যালিতে সিমেন্ট পাঠাচ্ছে, আমাদের ডিমান্ড, এক নম্বর ডিমান্ড হলো আমাদের বরাক ভ্যালিতে যে সিমেন্টগুলো পাঠানো হয় সেই সিমেন্টগুলো বরাক ভ্যালির ট্রাক মালিকদের মাধ্যমে পাঠাতে হবে, ট্রাকের মাধ্যমে পাঠাতে হবে। যদি আমাদের বরাকের 1000 সেবাব ট্রাক আছে সেইগুলো দিয়ে তারপরে যদি বাকি থাকে তাহলে জম্মু কাশ্মীর বা ওয়েস্ট বেঙ্গলের গাড়িগুলোকে দেওয়া হোক, আমাদের কোনো আপত্তি নেই। এবং সঙ্গে আমরা একটা এক নম্বর ডিমান্ড রেখেছি যে পার কিলোমিটার 15 টাকা করে রেট দেওয়া হোক আমাদের বরাক ভ্যালির গাড়িগুলোতে। এবং আমরা এই ডিমান্ডকে সম্মুখে রেখে আজকে একটা মেমোরেন্ডাম আমরা দিয়েছি ডিসি ম্যাডামকে এবং এই মেমোরেন্ডামে আমরা আগামী 19 তারিখে আমরা 72 ঘন্টার জন্য একটা প্রোটেস্ট করতেছি আমাদের 8টা ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের সদস্যদেরকে নিয়ে। এবং আমরা আহ্বান করছি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের ট্রাক মালিকরা যে প্রোটেস্ট করতে যাচ্ছে সেই প্রোটেস্টে যেন আমাদের সোসাইটিতে যেগুলো এনজিও রয়েছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন রয়েছে, আপনারা সবাই যেন আমাদের এই প্রোটেস্টে এগিয়ে আসেন এবং প্রশাসনের কাছে আমরা সাহায্য চেয়েছি যে প্রশাসন যেন আমাদেরকে এই প্রোটেস্ট সাকসেস করতে, সফল করতে যেন সহযোগিতা করে, যার কারণে আজকে আমাদের সঙ্গে এই 8টা ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা রয়েছেন, তাদেরকে নিয়ে আজকে আমরা ডিসিতে একটা মেমোরেন্ডাম দিয়েছি, তারপরে আমরা এসপি সুপারিন্টেন পুলিশের কাছে আমরা একটা মেমোরেন্ডাম দেবো, তারপরে আমরা লোকাল সার্কেল অফিসার কাছে আমরা মেমোরেন্ডাম দেবো এবং আমরা আগামী 19 তারিখে কোভিড প্রোটোকল মেনে আমরা সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে আমরা 72 ঘন্টার জন্য একটা প্রতিবাদ সাব্যস্ত করতে যাচ্ছি এবং সেই প্রতিবাদের স্থান হবে আসাম মেঘালয় বর্ডারে। যে আমরা জানাতে চাই এই প্রোটেস্টের মাধ্যমে আসাম সরকারকে যেন আমাদের বরাক উপত্যকার গাড়ির মালিকরা যেন তাদের প্রায়োরিটি পায় এবং মেঘালয় সরকার যেন এবং মেঘালয়ের যে ফ্যাক্টরির মালিকরা রয়েছে বা ট্রান্সপোর্টার রয়েছে তারা আমাদের এই দাবিগুলো যত সময় পর্যন্ত মানবে না তত সময় আমাদের কন্টিনিউয়াসলি এই আন্দোলন চলতে থাকবে।